উত্তর ও উত্তর পূর্ব ভারত নিয়ে চাপের মধ্যে ঘুম উড়ল দিল্লির। হতে পারে আত্মঘাতী হামলা, গোয়েন্দা সতর্কতায় বাড়তি নজরদারি দেশের বিভিন্ন স্থানে, সতর্ক অসম ও ত্রিপুরার পুলিশ। স্বাধীনতা দিবসের দিন দেশ জুড়ে হতে পারে আত্মঘাতী হামলা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং এই আশঙ্কা কাদেরকে নিয়ে? ভিআইপি পার্সন এবং যে সমস্ত জনবহুল জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় হতে পারে হামলা। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই খবর ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে। বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই তৎপর হয়েছে, তৎপরতার সঙ্গে তাদের প্রশাসনিক যে সমস্ত কাজকর্ম সেগুলি এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন দেখব আমরা এই রাজ্যেও প্রশাসনিক প্রস্তুতি, অর্থাৎ এই হামলা রোখার জন্য ঠিক কী কী পদক্ষেপ নিচ্ছে রাজ্যের পুলিশ। উত্তর এবং উত্তর পূর্ব ভারত নিয়ে ইতিমধ্যেই চাপ বাড়ছে দিল্লির। এরই মধ্যে সাউথ ব্লকের ঘুম উড়েছে গোয়েন্দা সতর্কতা নিয়ে। স্বাধীনতা দিবসে দেশ জুড়ে হতে পারে আত্মঘাতী হামলা, জঙ্গিদের টার্গেট জনবহুল অঞ্চল এবং ভিআইপিরা, ফলে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই বার্তা দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্যের ডিজিদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা কথা বলেছেন প্রত্যেক রাজ্যের আইজি আইন শৃঙ্খলার সঙ্গে। কেন্দ্রের সতর্কতার পর রাজ্যে বেড়েছে গোয়েন্দা তৎপরতা এবং পুলিশি সক্রিয়তা। তো আপনি আপকো জানতে হ্যায় কি বর্ডার মে সিচুয়েশন থোড়া ক্রিটিকল হ্যায়, তো ইয়ে মধ্যে নজর রাখতে হুয়ে হম লোগ পুরা বর্ডার কে সাথ পে আপনি জয়েন্ট পেট্রোলিং চল রহা হ্যায় হামারা, আর পুরা সিটি মে হম লোগ জগহ জগহ পে চেকিং শুরু কর রহে হ্যায়। জো হোটেল চেকিং হ্যায়, ইম্পর্টেন্ট প্লেসেস হ্যায়, বাস স্ট্যান্ড হ্যায়, রেলওয়ে স্টেশন হ্যায়, সবই জগহ চেকিং হুয়া হ্যায়। আজ ভি হম লোগ সবই সিনিয়র অফিসার্স বাহার হ্যায় আর মে ভি আয়া থা মে ইধর পতলা মে। এর আগেও বহুবার হুমকির মুখে পড়েছে ভারত, তবে প্রত্যেক বাড়ি জঙ্গিদের সমস্ত পরিকল্পনাই গেছে বিফলে। এবার পরিস্থিতি আলাদা। উত্তর এবং উত্তর পূর্ব ভারত নিয়ে চিন্তায় আছে কেন্দ্র। জম্মু কাশ্মীরের কাঠুয়া, ডোডা, পুঞ্জ, রাজৌরিতে দীর্ঘদিন ধরে জারি রয়েছে সেনা জঙ্গির লড়াই। স্বাধীনতা দিবসের আগের দিন কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছে ভারতীয় সেনার এক ক্যাপ্টেন। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অত্যাধুনিক হাতিয়ার নিয়ে লুকিয়ে কাশ্মীরের বিভিন্ন জঙ্গলে। বিপদের আজ আন্দাজ করতে পেরে দুপুরেই বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী। এবার এক নজরে দেখে নেব দিল্লির এই বৈঠকে কারা কারা ছিলেন। বৈঠকে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী, এছাড়া উপস্থিত ছিলেন তিন সেনার উচ্চ পদস্থ আধিকারিকরা। অন্যদিকে বাংলাদেশের সরকার বদলের পর ভারত বিরোধী জঙ্গিরা ছাড়া পেয়েছে, যদিও অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। তারপরেও চলছে অনুপ্রবেশ। মঙ্গলবার আগরতলা রেলস্টেশন থেকে 16 জন বাংলাদেশিকে আটক করে রেল পুলিশ, ফলে উত্তর পূর্ব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সংশয় বাড়ছে অমিত শাহের। গতির উপর বিস্ফোরণ হিসেবে সামনে এসেছে এই আত্মঘাতী হামলার হুমকি। দিল্লির সতর্কবার্তার পর জঙ্গি হামলা ঠেকাতে তৎপর আসাম ও ত্রিপুরা পুলিশ, দুই রাজ্যেই সতর্ক অসম রাইফেলস এবং রাজ্য পুলিশ। এবার এক নজরে দেখে নেব কোথায় কোথায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। দিল্লি সহ দেশের 4 বিমানবন্দরে বাড়তি সতর্ক সিআইএসএফ, রাষ্ট্রায়ত্ত সংস্থা সহ আইএসআরও ও এইচএএল এর নিরাপত্তা রক্ষীদের সতর্ক করা হয়েছে। বঙ্গোপসাগরে নৌবাহিনীকে সতর্ক করা হয়েছে। দেশের 18টি রেল স্টেশনে চূড়ান্ত সতর্কতা, ধর্মীয় স্থান এবং পর্যটন স্থলগুলিতেও রয়েছে সতর্কতা। এক কথায় 14 আগস্টের রাত মানে ভারতের প্রত্যেকটি নিরাপত্তা বাহিনীর কাছে অগ্নি পরীক্ষা। এর আগেও বিভিন্ন সময় হুমকি এসেছে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, তবে প্রত্যেকবারই তা সুদৃঢ় হাতে, সুচারু হাতে ট্যাকেল করেছে ভারতীয় গোয়েন্দা তথা ভারতীয় সেনা। তবে বর্তমানে এই পরিস্থিতি একটু আলাদা। একদিকে উত্তপ্ত কাশ্মীর এবং কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে থাকা অত্যাধুনিক অস্ত্রসহ জঙ্গিরা, অন্যদিকে উত্তপ্ত বাংলাদেশ এবং অবৈধ অনুপ্রবেশ রোখার চাপ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ, গোয়েন্দা, সেনা, আধাসামরিক বাহিনী, তারা সবাই মিলে এই হামলা ঠিক কীভাবে ঠেকায় সেদিকেই তাকিয়ে কিন্তু গোটা দেশবাসী। ক্যামেরায় মিল্টনের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।